ভবিষ্যৎ পরিকল্পনা হলো বাংলাদেশে যাতে এই স্লো লরিস বা লজ্জাবতী বানরটা কোনোভাবে এক্সটিংক্টের পর্যায়ে না যায়। আমরা আজকে এসেছি মৌলভীবাজারের জানকীচড়া বন্যপ্রাণী সংরক্ষণ রেস্কিউ সেন্টারে, যেখানে 2022 সালে বন্যপ্রাণী সংরক্ষণে জার্মান ভিত্তিক সংস্থা প্লাম ক্লোরিস ইবি কাজ করছেন। যে লোক ধরে এইগুলাকে ও পেয়ে থাকে গ্রাম অঞ্চলে, সে আমাদের ফোন দেয়। আমরা চারজন মিলে ওখানে যাই, যে দেখি ওইখানে কী অবস্থায় বানরগুলো আছে। এরপরে আমরা ওইখান থেকে দেখি যে ভালো আছে কি সুস্থ আছে, কি অবস্থা ওর, ভালো কি খারাপ। এরপরে ও মেয়ে না ছেলে ওইগুলো দেখি। এরপরে আমরা সাইকেল নিয়ে তো যাই ওইখানে, ওইখান থেকে এরপরে সাইকেল নিয়ে আমরা রেস্কিউ সেন্টারে নিয়ে আসি। এখানে আনার পর আমরা একটা ট্যাগ বলা হয়, যেটা ওইটা ট্যাগ মানে চেক করা হয় যে আগের কি আমাদের এই ট্যাগ করা মনে করেন ছাড়ানো আছে কি না, ওইগুলা যদি ধরা পড়ে ওইটাই মানে আমরা চেক করি আর কি, যে ওইটা আবার ধরা পড়েছে নাকি। আর যদি না হয় তাহলে আমরা ওকে ওর ওজন নেই, ওর অবস্থা দেখি, যদি অসুস্থ থাকে তাহলে আমরা ট্রিটমেন্ট করি। যেমন প্রসূ হাসপাতাল আছে আমাদের শ্রীমঙ্গল, ওইখানে নিয়ে যাই আমরা, ওইখানে ট্রিটমেন্ট করে এনে আমরা যা সেবা যত্ন ওদের যা লাগে আমরা ওইগুলো করি আর কি। আর যদি ভালো থাকে তাহলে ওইখানে রেখে আমরা অন্যদেরকে দেখাশোনা করি। এরপরে 15 দিন মাসখানি রেখে এরপরে যেগুলো সুস্থ থাকে সেগুলো আমাদের পররাষ্ট্র ডিপার্টমেন্টের যে রেঞ্জার আছে ওনাকে আমরা জানাই, টিমে যে চারজন আছি ওদেরকে জানাই। এরপরে ওদেরকে মিলে আমরা এগুলো ছেড়ে দিই, পরিবারের একজন সদস্যর মতো হয়ে গেছে। রবি বানরের পরে আমরা ট্রেকিং করে রাত্রে খুঁজি, খুঁজে বেড়াই যে ওই গাছটা আমাদের রিসিভার গলার ঝুলানো থাকে, ওই ঝালানোর থাকাতে আমরা ওনার ট্যাগটা লাগানো আছে তো গলাতে, তারপরে আমরা ইয়েটা করি যে রিসিভারটা চালু করি, তখন একটা সিগন্যাল দেই, টিক করি, শব্দ দেই, তো জানবো যে আমরা ওই বানরটাকে ওই দিকে পাবো। কিন্তু যে দেখবো ওই বানর গাছের উপরে আছে, ওই দেখাশোনা করে আমরা আবার রাত্রে ডাটা নিয়ে সকালবেলা ঘুরে চলে যাই। এই লজ্জাবতী বানরটা কিন্তু বাংলাদেশে, এক কথা যেটা আমরা ইংলিশে স্লো লরিস বলি, এটা বাংলাদেশে এনডেঞ্জার মানে খুব কম সময়ের মধ্যে হয়তো এটা হারিয়ে যাবে। আমাদের মেইন টার্গেট বা মেইন গোল যেটা, আমরা এগুলোকে সংরক্ষণ করতেছি যাতে ইন ফিউচারে আমাদের দেশ থেকে হারিয়ে না যায় বা এটা যেন সম্পূর্ণভাবে এক্সটিংক্ট না হয়ে যায়, এই জন্যই আমরা এটাকে রেস্কিউ করতেছি, ফরেস্টে ছেড়ে দিচ্ছি। আর খুব রিসেন্ট আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে জায়গা থেকে রেস্কিউ করেছি চেষ্টা করব এখন ওগুলোকে আশেপাশের ফরেস্টে ছেড়ে দেওয়া। এর ফলে হয় কি, যদি আমরা সবগুলো এনে লাওসাতে ছেড়ে দিই তাহলে এদের মধ্যে আবার প্রচুর টেরিটোরিয়াল ফাইট হয়। এই টেরিটোরিয়াল ফাইট হওয়ার পরে এরা নিজেরাই নিজেরাই মারামারি করে তিনটে মারা গিয়েছে। এই জন্য আমরা এখন থেকে চেষ্টা করব যেখান থেকে রেস্কিউ করেছি সেখানেই ওর আশেপাশে ফরেস্টে রিলিজ করে দেওয়া, যাতে তারা ন্যাচারাল এনভায়রনমেন্টে মুভ করতে কোনো ধরনের হেজিটেট ফিল না করে। প্রথম রেস্কিউ করেছি 2022 সালে, সেটা আমরা করেছিলাম সাতছড়িতে রেস্কিউ করে আমরা ওখানে রিলিজ করেছি। এই 22 সাল থেকে কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত আমাদের চলতেছে। লাস্ট আমরা এখন শেষ যেটা আমরা রেস্কিউ করেছি সেটা হলো হরিণছড়া থেকে। যেমন আমরা কিছুদিন আগে বিরামপুর থেকে একটা ইলেকট্রোলাইট মানে ইলেকট্রিক শক খেয়েছিল, ওটা আমরা ধরে নিয়ে আসি। যখন আমরা ওটা নিয়ে আসি, আসার সময় পুরো শরীর রক্ত দিয়ে একদম পুরো রক্ত দিয়ে ভরে গেছে, মনে হয় মরেই যাবে। আমরা তো ভাবছিলাম এটা মারাই যাবে। তারপর আমরা সেন্টারে আনার পর জার্মান যে ভেট কনসালটেন্ট আছে মারিয়াকে, এরা সুন্দর মিলে সবাই মিলে দেখলো। দেখার পর ভিডিও কলে আমাদের এগুলো ভেট কনসালটেন্টরা দেখার পর আমরা এটা চিকিৎসা করলাম। চিকিৎসা করার পর এখন আমরা ওটা সম্পূর্ণরূপে সুস্থ করেছি। সুস্থ করার পর আমরা যে খাবারগুলো আছে এই খাবারগুলো দিয়েছি, আস্তে আস্তে এদের ওয়েট গেইন করছে, 2 মাসের মধ্যে ওয়েট গেইন করে 900 গ্রাম হয়ে গেছে। তারপর আমরা এদেরকে ফরেস্টে ছেড়ে দিয়েছি। ভবিষ্যৎ পরিকল্পনা হলো বাংলাদেশে যাতে এই স্লো লরিস বা লজ্জাবতী বানরটা কোনোভাবে এক্সটিংক্টের পর্যায়ে না যায়, এটা যাতে এক্সটিংক্ট না হয়, টোটালি বিলীন না হয়ে যায়, এই জন্য আমরা এটা কনজারভেশনের কাজ করে যাব ফিউচারে, যাতে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোথাও কোনো লরিস ধরা পড়ে আমরা আমাদের সেন্টারে নিয়ে আসবো, নিয়ে এসে সুন্দর করে স্বাস্থ্যবান করে সুস্থ করে আমরা আমাদের ফরেস্টে ছেড়ে দেবো, যাতে এটা এক্সটিংক্ট না হয়।
আর পরিবেশের মধ্যে ভারসাম্যটা বজায় রাখতে পারে। এই চারটাকে আমরা কলার পরিয়েছি। কলারটা আসলে এগুলো জার্মান থেকে পাঠানো কলার, এগুলো ওদের শরীরের ওজনের 3% ওয়েট, যাতে ওদের মুভ করতে কোনো ধরনের সমস্যা না হয়। ওদের ওজনে 3% রাখা হয়েছে, খুব সহজে ওরা এটা বেয়ার করতে পারবে। এইটা দিয়ে রাখা হয়েছে এই কারণে যাতে আমরা যখন রাতের বেলা ওদের ডাটা নেব, আমরা সহজে তো ওদেরকে খুঁজে পাবো না। এই কলারটা যখন ওদেরকে লাগানো হলো, আর আমাদের অ্যান্টেনা আছে যেটা, ওই অ্যান্টেনা দিয়ে ওদেরকে আমরা সহজে খুঁজে বের করতে পারি। বের করে রাতের বেলা ওদের ডাটা নেই। এই ডাটা নেওয়ার সময় আমরা ওদের ভেরিয়াস অ্যাক্টিভিটিস ফলো করি, যেমন ওরা কী খাচ্ছে, কোন কোন গাছ খাচ্ছে, কোন কোন গাছগুলো ওরা বেশি প্রিফার করছে খাইতে, তারপর রাতে কী কী অ্যাক্টিভিটি, যেমন মোস্ট অফ টাইম ওরা মুভ করে, যেমন এগুলো আবার ভ্যারি করে, যেমন চারটার মধ্যে একটা আছে অনেক বেশি মুভ করে, যেমন ডারউইন অনেক বেশি মুভ করে, আবার অন্যগুলো আছে যে এক জায়গায় স্টিল থাকে। আমাদের অ্যাক্টিভিটিসের কাজই হলো ওদের টোটাল বৈশিষ্ট্যটা জানা। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম, একদম ইনস্ট্যান্ট, কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।